গ্রীষ্মের শেষের দিকে এসে ভ্যাপসা গরমের সঙ্গে বাড়ছে বৃষ্টির তোর। দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখীর ঝড়ও বয়ে যাচ্ছে। এমন অবস্থায় শনিবার দুপুরের মধ্যে দেশের 7 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ওই সতর্কবার্তায় বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের আরেক বার্তায় বলা হয়েছে লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, দেশের অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগ সহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চাঁদপুর জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আর বর্ধিত 5 দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 38.5 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে 23.6 ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে 54 মিলিমিটার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।